2025 সালের মধ্যে বাংলাদেশ উন্নত পাট বীজ উৎপাদনে স্বনির্ভর হবে বলেই জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দাস্তগীর গাজি বিপ্রতি সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান মানসম্মত পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে 5 বছরের জন্য কৃষি মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় যৌথ উদ্যোগে একটি রোডম্যাপ তৈরি করেছেন বলে জানান মন্ত্রী সাইফুল ইসলামের রিপোর্ট আগামী 6 মার্চ পালিত হবে জাতীয় পাট দিবস এই উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন পাট চাষে কৃষকদের উৎসাহিত করতে নানা প্রকল্প গ্রহণ করেছে সরকার 2025 সালের মধ্যে পাট বীজ উৎপাদনে স্বনির্ভর হতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগের কথা জানান তিনি মানসম্মত পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ অর্জনে 5 বছরের জন্য কৃষি মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে সব কিছু ঠিক থাকলে 2025 সালের মধ্যে বাংলাদেশ উন্নত পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতা হবে প্রয়োজনীয় পাট বীজ সংগ্রহে আমদানি নির্ভরতা আর থাকবে না এই পাট মৌসুম থেকে রোডম্যাপ বাস্তবায়ন শুরু হলে ধাপে ধাপে তা আগামী 5 বছরে শতভাগ বাস্তবায়ন করা হবে উচ্চ ফলনশীল জাতের পাট বীজ ব্যবহারের মাধ্যমে অল্প জমিতে অধিক পাট উৎপাদনের লক্ষ্যে দেশের 46টি জেলার 230টি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান মন্ত্রী উচ্চ ফলনশীল জাতের পাট বীজ ব্যবহারের মাধ্যমে অল্প জমিতে অধিক পাট উৎপাদন পাট বীজের আমদানি নির্ভরতা হ্রাস করে পাট বীজ উৎপাদন পাট চাষীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা পাট চাষে আধুনিক কলকৌশল সম্পর্কে পাট চাষীদের প্রশিক্ষণ প্রদানের নিমিত্তে পাট অধিদপ্তর কর্তৃক অধীনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়েছে মন্ত্রী জানান পাট মৌসুমে হাটবাজারে নজরদারি জোরদার করা নিয়ম বহির্ভূত মজুদ ও কাঁচা পাট পাচার রোধে নিয়মিত তদারকি করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা